আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ। হাসিনার দৌরাত্ম্য শেষ, নতুন নির্বাচনের দাবি তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কোটা ইস্যুতে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্র সংসদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে কোটা আন্দোলন এবং সহিংসতা বিষয়ে নতুন করে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, গণহত্যার দায় এড়াতে সহিংসতার দোষ চাপাচ্ছে হাসিনা সরকার। সবশেষে দেখবেন, বাংলাদেশের ছাত্র বিক্ষোভে হাসিনা সরকারের জন্য আসন্ন কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রে সমস্যার প্রতিকার সম্ভব হবে, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 26 জুলাই ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি দেন সাংবাদিক সুহাসিনী হায়দার। তাকে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন, আমাদেরকে যদি একটু বলতেন। ডক্টর ইউনুস বললেন, বিষয়টি এমন নয় যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর ঘটেছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম, কারফিউ এর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমন ভাবে দেখাচ্ছে যে কোনো বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, তাই সেনা এবং আধাসামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। তারা তাদেরকে, অর্থাৎ ছাত্রদেরকে পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। ফলে যা ঘটেছে সেটা খুবই খারাপ ঘটেছে। ডক্টর ইউনুসকে আরো প্রশ্ন করা হয়, শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর একটি তালিকা দিয়েছে, এর মধ্যে রয়েছে তাদেরকে রাজাকার বলার কারণে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। এতে ডক্টর ইউনুস বলেছেন, এসব হলো শিক্ষার্থীদের দাবি, এসব বিষয়ে সরকার সাড়া দিয়েছে, এটা সেভাবে হয়নি। তাকে আরো প্রশ্ন করা হয়, এবছর জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন ওই পদত্যাগের আহ্বান জানানো অগণতান্ত্রিক হবে নাকি? তিনি বলেন, গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়েই থাকতে চাই। আপনি ফ্রেশ নির্বাচিত হন বা না হন, অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করেছেন, গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যা আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত। প্রিনুসকে সাংবাদিক প্রশ্ন করেন, এর বাইরে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি হতে পারে? এতে ডক্টর ইউনুস বলেন, যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিয়ে যেতে পারেন, সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য। কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সরকার এই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাকে আরো প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত? এতে ডক্টর ইউনুস বলেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে। এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই, অবশ্যই সেটিকে সামলানোর জন্য পদত্যাগ করা উচিত। এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 24 জুলাই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, প্রথমত বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানা দিয়েছি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বের আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনসুলেট সহ অন্যান্য সেবা দেবার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন নরসিংদী জেলা কারাগার থেকে কয়েদি এবং জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার। এদিকে সরকার গণহত্যার দায় এড়াতে এবং জনরোষ থেকে বাঁচার জন্য জামাতে ইসলামী ছাত্র শিবির সহ বিরোধী রাজনৈতিক দলের উপর সহিংসতার দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন। এটিএম মাসুম বলেন, সরকার মিডিয়ার সামনে মায়াকান্না করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশবাসী মনে করে সরকার নিজেদের সৃষ্ট বীভৎস তাণ্ডব ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যাচার শুরু করেছে, কিন্তু মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে দেশের নাগরিকদের এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করা যাবে না। সহিংসতার সব দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে, প্রতিটি গণহত্যার কঠিন হিসাব দিতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না, সরকারের সব চক্রান্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে, বিভ্রান্তি না সরিয়ে দেশে শান্তি স্বস্তি ফিরিয়ে আনুন, নেতাকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে মাসুম বলেন, দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ দেশবাসী ভালো করেই জানে সরকার নিজেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদের মাঠে নামিয়ে গণহত্যা সংগঠিত করা হয়েছে, ক্যাম্পাস এবং রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছে, শিক্ষার্থীদের শত শত মায়ের বুক খালি করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, এখনো বহু শিক্ষার্থী নিখোঁজ এবং গুম রয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর জন্য বিরোধী রাজনৈতিক দলকে জড়িত ঘোলাপানিতে মাছ শিকানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ সহিংস ছাত্র বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 200 জন ছাত্র মারা গেছেন, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাত্র কয়েক মাস আগে নির্বাচনে জিতেছেন, পরবর্তী প্রজন্মের উপর তার প্রভাব কি হারিয়ে ফেলেছেন? এবং ভারতের নিকটতম প্রতিবেশী দেশটি যে অস্থিরতার মধ্যে জড়িয়েছে তা কি পুরোপুরি বিশ্বে ছড়িয়ে পড়েছে? কিন্তু প্রথমত কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ছাত্রদের উপর সরকারি বাহিনী হামলা চালানোর পর এই মুহূর্তে বাংলাদেশে নৃশংস সহিংসতার দিনগুলো থেকে বিরতি নিচ্ছে, যদিও তথ্য উপলব্ধের উভয় সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতির দিকে নজর দিলে একটি প্রাথমিক চিত্র উঠে আসে। বাংলাদেশে বিক্ষোভকারী ছাত্রদের উপর দমনপীড়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার মাত্র 6 মাস পর সহিংসতার মাত্রা, সরকারি বাহিনীর আচরণ এবং নির্বিচার গুলিতে কয়েক ডজন মানুষ মারা যাওয়ার ফলে দেশে আরেকটি অগণতান্ত্রিক শাসনামল শুরু হয়েছে এবং তার সরকারের জনপ্রিয়তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা হাস্যকর যে 1971 সালের স্বাধীনতা এবং 1966, 1996 এবং 2008 সালে শেখ হাসিনার রাজনীতি এবং ক্ষমতায় ফিরে আসা সবটাই ছাত্র আন্দোলনের মাধ্যমে সম্ভব হয়েছে। তাই এই বিক্ষোভের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের সমর্থন হারানো সরকারের জন্য একটি বড় ধাক্কা হবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল 28 জুলাই 2024 এর সর্বশেষ বাংলার আপডেট।